Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim. Amma ba'd. Fa'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Sallallahu alaihi wasallam er upor sokole boli Allahumma salli alaihi Allahumma barik alaihi sammanito upostiti abrunuma model madrasa kortike ajito saptahik anjumane sammanito sabhapati sudok porichalok bindu amar samne upostiti bibhinno classer chatro bhai bondhura আপনারা কিছুক্ষণ পূর্বে অবগত হয়েছেন যে আজকে আমার বিষয় নির্ধারণ করেছে চিকিৎসা ও জারবুত উক্ত বিষয়টি সুন্দরভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি অসুস্থতার ক্ষেত্রে আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো চিকিৎসার চেষ্টা করা আমাদের মাঝে যদি কেউ অসুস্থ হয় তাহলে তার চিকিৎসা করা জায়েজ হয়ে যাবে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার চিকিৎসার নির্দেশ দিয়ে উৎসাহ প্রদান করে বলেছেন ইয়া আইবাদিল্লাহ সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সকল চিকিৎসার প্রতি উৎসাহ প্রদান করেছেন তেমনি ভাবে তিনি চিকিৎসা পদ্ধতি হিসেবে দোয়া এবং জারবুকের অনুমোদন করেছেন তবে শরীয়ত ইসলাম শরীয়ত জারবুক অনুমোদন করলেও সকল ধরনের জারবুক অনুমোদন করেনি তাই আমরা বুঝতে পারি যে ইসলামে কিছু জারবুক আছে জায়েজ এবং কিছু জারবুক আছে না জায়েজ যে জারবুক জায়েজ তা হলো কোরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়ার মাধ্যমে এবং যে জারবুক নাজায়েজ তা হলো যে জারবুকে শিরক শিরকি মিশ্রিত এবং যে জারবুকের অর্থ অবগম্য কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে প্রবেশ করেছেন তখন তিনি দেখলেন একজন মহিলা তাকে জারবুক করছিল তখন তিনি বললেন আহালি জিহাবি কিতাবিল্লাহ তাকে কোরআন দিয়ে চিকিৎসা ও জারবুক কর তেমনি ভাবে তিনি কারো গায়ে ব্যথা অনুভব হলে সেই জায়গায় তিনি হাত রেখে বলতেন আউযু বিআইজ্জাতিল্লাহ ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির অন্য হাদিসে আউফ ইবনে মালিক বলেন আমরা জাহিলে যুগে জারবুক করতাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম হে আল্লাহর রাসূল এ ব্যাপারে আপনার মত কি তিনি বললেন এই আরিদু আলী ইরকাকুম লা বাসা বিরকা মান লাম ইয়াকু ফি শিরক তোমাদের জারবুকগুলো আমার সামনে পেশ করো যতক্ষণ না তাতে শিরক থাকবে ততক্ষণ তাতে কোনো অসুবিধা নেই সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আমাদের দেশে কোরআনের আয়াত বা দোয়া লিখে তা দিয়ে পানি পান করার নিয়ম রয়েছে এ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সহিহ হাদিস পাওয়া যায়নি তবে সাহাবী ও তাবিগণের যুগ থেকে এ নিয়ম প্রচলিত রয়েছে অধিকাংশ ফকিহ তা জায়েজ বলে গণ্য করেছেন কিন্তু শর্ত হলো যে পবিত্র কালি দিয়ে পবিত্র দ্রব্যে এরূপ আয়াত বা দোয়া লিখে তা দিয়ে পানি পান করতে হবে তাই পরিশেষে বলতে চাই আমাদের কেউ আমাদের কারো রোগ হলে সে হতাশ হবেন না কারণ আল্লাহ তাআলা যাকে রোগ দেন তাকে পরীক্ষা করেন না হলে তার গুনাহ মাফ করে দেন আর আল্লাহ তাআলা পৃথিবীতে যত রোগ সৃষ্টি করেছেন সকল রোগের ওষুধ সৃষ্টি করেছেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত রয়েছে যে ইয়া ইবাদাল্লাহ ইতাদাওয়াউ ফাইন্নাল্লাহ লাম ইয়াদাআন ইল্লা ওয়াদআলাহু শিফা হে আল্লাহর বান্দাগণ তোমরা ওষুধ ব্যবহার করো আল্লাহ যত রোগ সৃষ্টি করেছেন সকল রোগের ওষুধ সৃষ্টি করেছেন আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে সকলকে সবসময় সুস্থ থাকার তৌফিক দান করুন আমিন মা আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু